كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وعليكم السلام ورحمة الله وبركاته. একজন ভাই আমার কলকাতা থেকে প্রশ্ন করেছেন যে এপ্রিল ফুল মুসলিম সমাজে মানানো যাবে কিনা এবং তার ইতিহাস কি, এটা ভাই আমার জানতে চেয়েছেন। দেখেন, সর্বপ্রথম আমরা এটা বুঝি যে এপ্রিল ফুল, এপ্রিলের অর্থ কি, ফুলের অর্থ কি। ফুলের অর্থ হচ্ছে বোকা, কারণ মুসলমান জাতিকে বোকা বানানো হয়েছিল। মুসলমানদেরকে বোকা বানিয়ে তাদেরকে অস্ত্রবিহীন মসজিদে প্রবেশ করার আদেশ দিয়েছিল। কারণ হচ্ছে তৎকালীনের বাদশাহ সেখানে এই এপ্রিল ফুলের সম্পর্কে একটি জঘন্যতম ইতিহাস রয়েছে, যে পর্তুগিজ ইসাবেল রানী এবং পার্শ্ববর্তী বাদশাহ রাজা ফার্ডিনান্ড নেতৃত্বে এক বিশাল বাহিনী মুসলমানদের সম্পর্কে এই ধারণা করা হলো যে তাদেরকে, সমস্ত মুসলিমদেরকে মসজিদে যদি আশ্রয় নাই তাদেরকে আশ্রয় দেওয়া হবে। তো ফার্ডিনান্ড আদেশ যখন, অত্যাচার তার ইশারায় সৈন্যরা যখন মুসলমানদের উপরে স্টিমার এবং অত্যাচারের রোলার যখন চালানো হয় তখন মুসলমানেরা হ্রাস হয়ে, মুসলমানেরা তারা দুঃখিত হয়ে, তাদের দিশাহারা হয়ে, তারা দিশাহারিত হয়েছিল। তথাপি সেই সময় ফার্ডিনান্ড আদেশ করল যে মুসলমানেরা যদি মসজিদে পানহানায় এবং জাহাজে যদি তারা পানহানায় তাদেরকে পানহা দেওয়া হবে। তাই তৎকালীন মুসলমানেরা অস্ত্রবিহীন তারা 30 লক্ষ মুসলমান, স্পেনের মুসলমানেরা মসজিদে তারা আবদ্ধ হলেন, মসজিদে প্রবেশ করলেন। আর এদিকে কিছু মুসলমান সমুদ্রের জাহাজে যারা পানহাই নিল, আর যখনই মসজিদে পানহা নিল, মসজিদে আশ্রয় নিল, তখনই সে বাদশাহ ফার্ডিনান্ড আদেশ করলো সৈন্যদেরকে চতুর্দিক হইতে তালাবন্ধ করা হোক। তালাবন্ধ করার সঙ্গে সঙ্গেই মসজিদে 30 লক্ষ মুসলমানদেরকে পেট্রোল জ্বালিয়ে 30 লক্ষ মুসলমানদেরকে শহীদ করা হয়। এদিকে যারা সমুদ্রের স্টিমারে যারা আরোহণ হয়েছিল তাদের কো গভীরতা জলে, সমুদ্রের গভীরে নিয়ে যেয়ে তাদেরকে ডুবিয়ে শহীদ করা হয়। এটা হচ্ছে এপ্রিল ফুলের ইতিহাস। ফুল মানি হচ্ছে বোকা, আর মুসলমানদেরকে অস্ত্রবিহীন, অস্ত্র রেখে তাদেরকে আশ্রয় হওয়ার তাইদ করেছিল বাদশাহ ফার্ডিনান্ড, যে তোমরা অস্ত্রবিহীন হয়ে যদি মসজিদে পানা নাও, মসজিদে যদি প্রবেশ করো তোমাদেরকে আশ্রয় দেওয়া হবে, আর সমুদ্রের জাহাজে যদি পানা নাও তো তোমাদেরকে আশ্রয় দেওয়া হবে। কিন্তু এই ধোকা দিয়ে, এই বোকা বানিয়ে মুসলমানদের উপরে বারবারিয়াত এবং অত্যাচার করা হয়েছিল। অত্যাচারের রোলার তাদের উপরে চড়ানো হয়েছিল। এই ইতিহাস হচ্ছে এপ্রিল ফুলের। আর যখনই মুসলমানদের উপরে এই অত্যাচার চালানো হয়েছিল, সমুদ্রের মসজিদে মুসলমানদের নর নারী এবং বাচ্চাদের আত্মচিৎকারে আকাশ বাতাস
নিঃশব্দ হয়েছিল। সমুদ্রের সমস্ত পাখি চিড়িয়া সমস্ত কিছুই তারা তাদের দুঃখিত আর্তনাদ হয়ে পড়েছিল। সেই আওয়াজ শুনে ফার্ডিনান্ড নিজের স্ত্রীকে উল্লাসে খুশিতে জড়িয়ে ধরে বলেছিল, হাউ ফুল ইউ আর, হাই হাউ ফুল ইউ আর, হাউ আ মুসলিম, হাউ ফুল ইউ আর, হাই মুসলমান তোমরা বোকা, হাই মুসলমান বোকা। এই বলে তার নিজের স্ত্রীকে উল্লাসে জড়িয়ে ধরেছিল। আর এই জঘন্যিত ইতিহাসকে প্রতি বছর খ্রিস্টানেরা জাগৃত করার জন্য, স্মৃত রাখার জন্য তারা প্রতি বছর এটাকে মানিয়ে থাকে। প্রত্যেক বছর এপ্রিল, এপ্রিল মাসের প্রথম তারিখে এপ্রিল ফুল বলে এটা নাম দিল, আর প্রতি বছরই এটা মানিয়ে থাকে। অতএব ইসলাম সমাজে, মুসলিম সমাজে এপ্রিল ফুল এটা মানা হারাম, এটা মানা যাবে না। আর এটা হচ্ছে অমুসলিমদের, গৈর মুসলিমদের তর তরিকা। অতএব এটা ইসলাম শরীয়তে মানা অবশ্যই হারাম। আর এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি কোনো কওমের সদৃশ্য গ্রহণ করবে সেই জাতি, সেই ব্যক্তি, সেই জাতির, সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আমাদেরকে এপ্রিল ফুল থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং এই এর ইতিহাস, জঘন্যতম ইতিহাস যা আমরা জানতে পারলাম, এই সম্পর্কে অপর মুসলমানদেরকে, অন্য মুসলমানদেরকে আমরা জেনে জানাতে পারি। আর এই এপ্রিল ফুল মানা থেকে অন্য ভাইদেরকে আমরা বিরত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর ইতিহাস জেনে জানা এবং অপর মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।